আপনারা যারা রিঙাড়িতে কাজ করতেছেন কিন্তু ক্যাশ আউট দিতে পারতেছেন না দিনের পর দিন এজেন্টের পিছু পিছু ঘুরতেছেন আবার অফিসে ক্যাশ আউট দিতে গেলে দেখা যাচ্ছে যে সিস্টেম পিজি বলে দিচ্ছে বিশেষ করে প্রবাসী যারা আছে যারা প্রতিদিন এক হাজার টাকা করে ইনকাম করতেছে তাদের জন্য তো খুব বেশি বড় ঝামেলা হয়ে গেছে কারণ প্রতি দশ দিনে কিন্তু তাদের দশ হাজার টাকা হয়ে যাচ্ছে আর যদি এই টাকাটা নিয়মিত ক্যাশ আউট দিতে না পারে তাহলে তাদের অ্যাকাউন্টে প্রচুর টাকা জমে যায় কিন্তু ক্যাশ আউট দেওয়ার কোনো সিস্টেমই তারা খুঁজে পায় না কারণ এজেন্টের পিছু ঘুরতে ঘুরতে জীবন শেষ কিন্তু কোনো এজেন্টই বর্তমানে টাকা দিতে পারতেছে না কারণ তারা কিন্তু এখন বর্তমানে মেম্বারশিপ খুব একটা বিক্রি করতে পারতেছে না যে কারণে তাদের হাতে কোনো টাকা নেই তো আজকের ভিডিওতে আমি প্রপার একটা ওয়ে দেখিয়ে দেব কিভাবে আপনারা কোন সময় ক্যাশ আউটের জন্য ঘোরাঘুরি করলে ক্যাশ আউট পেয়ে যাবেন ইনশাল্লাহ তো পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল লাইকনটি বাজিয়ে দিন আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন তো বিশেষ করে আপনারা যদি কোনো এজেন্টের কাছে যান এজেন্টরা দেখা গেছে যে আপনার এস এম এসের কোনো রিপ্লাই দিচ্ছে না বা এজেন্টের কাছে যদি ক্যাশ আউটের কথা বলতেছেন এস এম এস সিন করলে বা আপনার কল রিসিভ করলেও তারা বলতেছে ভাই এখন আমার পক্ষে ক্যাশ আউট নেওয়া কোনোভাবেই সম্ভব নয় সেক্ষেত্রে আপনার তো আর কিছু করার থাকে না একজন এজেন্ট যদি বলে যে আমার কাছে কোনো টাকা নেই আমি ক্যাশ আউট নিয়ে আমি ক্যাশ আউট নেব কীভাবে এখানে তো আপনার আমার কোনো কিছু বলার নেই যদি আপনি সেই এজেন্টের কাছ থেকে কেনেন তারপরে কিছু করার নেই কিন্তু এখন আপনারা কি করবেন একটা রাস্তায় বাকি থাকে সেটা হলো যে অফিসিয়ালভাবে ক্যাশ আউট দেওয়া এখন অফিসিয়ালভাবে ক্যাশ আউট দিতে গেলে দেখা গেছে যে প্রথমত টাকা পেতে তো বিশ দিন লাগবেই সেই সাথে কিন্তু আপনারা যখন ক্যাশ আউট দিতে যান শুধু সিস্টেম বিজি মানে যে এখন নেওয়া সম্ভব না এই সকল কথা বলে বলে কিন্তু আপনাদেরকে ছেড়ে দেয় তারপরেও কিন্তু অফিস যে ক্যাশ আউট নিচ্ছে না সেটা কিন্তু নয় কিন্তু আপনার কপালে কেন পড়তেছে না এইটা হল সবচেয়ে বড় কথা এইটা মূল কথা যেটা হলো যে আপনি কোন টাইমে ক্যাশ আউটের জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছেন একটা ব্যাপার দেখেন বাংলাদেশের মানুষ যেহেতু এই সাইডটাতে সবচেয়েতে বেশি কাজ করে তো সাধারণত তারা কিন্তু ক্যাশ আউটের জন্য আবেদন করতে থাকে দিনের বেলা বা রাত্রেবেলাও কিন্তু অনেকে আবেদন করে থাকে কিন্তু বেশিরভাগ লোকেরই কিন্তু বলে দিচ্ছে যে এখন সম্ভব নয় সিস্টেম বিজি এটা সেটা কিন্তু বলে দিচ্ছে আবার ট্রাই করুন ঠিক আছে আপনার সাথেও কিন্তু এমনটা ঘটতেছে কারণ এজেন্টের কাছে তো ক্যাশ আউট দিতে পারতেছেন না অফিসেই কিন্তু ক্যাশ আউট দিতে হবে এখন কিন্তু অফিসেই ক্যাশ আউট দিতে হবে তাছাড়া কোনো ওয়ে নেই তো এখন আপনারা কি করবেন আপনারা সবচাইতে ভালো যেটা হবে দিনের বেলা ট্রাই করার খুব একটা প্রয়োজন নেই কারণ দিনের বেলায় বাংলাদেশের মানুষ যেহেতু দিনের বেলা তারা ফ্রি থাকে বা দিনের বেলা কাজগুলো করে তারা চেষ্টা করে যে দিনের বেলায় ক্যাশ আউট দেওয়ার জন্য এখন আপনার যদি ইমার্জেন্সি ক্যাশ আউটের দরকার হয় যে আমি খুব তাড়াতাড়ি ক্যাশ আউট দিয়ে দেবো তাতে দশ দিন বা বিশ দিন পরে পেয়ে যাই খুব বেশি ঘাটাঘাটি করব না বা বেশি টাইম ওয়েস্ট করব না যেন আমি ক্যাশ আউট দিতে যাচ্ছি দুই চার পাঁচ দশ মিনিটের মধ্যে ক্যাশ আউটটা কমপ্লিট করতে পারি তাদের অফিসে আমার তথ্যগুলো চলে যায় তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য বেস্ট ওয়ে হবে রাত বারোটার পর থেকে ট্রাই করে যাওয়া রাত বারোটা বা দুইটা তিনটার দিকে ট্রাই করা এই টাইমটাতে যদি ট্রাই করেন দেখেন দুইটা তিনটে সময় বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু ঘুমিয়ে থাকে কিন্তু রিং আইডি তো আর ঘুমিয়ে থাকে না এই টাইমটাতে যেহেতু তাদের সার্ভারের চাপটা একটু কম থাকে সেহেতু তাদের ক্যাশ আউট নেওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় আর যদি আপনি দিনের বেলা দেন তাহলে আপনার মতো কিন্তু হাজার হাজার মানুষ ওই একই টাইমে কিন্তু ক্যাশ আউটের জন্য নাড়াচাড়া দিচ্ছে রিং আইডিতে তো কার থেকে কার নেবে সেটা কিন্তু বলা মুশকিল সেই সাথে কিন্তু দিনের বেলা যেহেতু বাংলাদেশের মানুষ দিনের বেলা ইয়া করে সেই সাথে কিন্তু দিনের বেলা অন্যান্য কাজগুলো করে রিং আইডি কর্তৃপক্ষ যে কারণে কিন্তু সার্ভার আরও বিজি থাকার সম্ভাবনাটাই বেশি সেই জন্য আপনাদেরকে বলবো যে রাত্রিবেলা বিশেষ করে দুইটার পর থেকে যদি আপনারা ট্রাই করেন তাহলে মনে হয় দু একদিনের মধ্যে আপনারা ক্যাশ আউট দিতে